হ্যালো গাইস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো গুড আফটারনুন, আমরা এখন যাচ্ছি একটা অনুষ্ঠানে, আমি আর আমার শাশুড়ি। দেখতেই পাচ্ছ রোদের জন্য দেখা যাচ্ছে না, তো আমরা যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়ি। ঠিক আছে, বাড়ি বলতে কথা সেরকম খুশিরও না আনন্দও না, মানে শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি, যেহেতু আমার শ্বশুরের এক বন্ধু বন্ধু তো বন্ধুর ওয়াইফ মারা গেছে, মানে প্রিয় বেস্ট ফ্রেন্ড যাকে বলে, তো মারা গেছে, তো তাদের বাড়িতে আমরা যাব। তো লজেই অনুষ্ঠানটা হচ্ছে, তো তার জন্য আমরা টোটো পাচ্ছি না, তার জন্য আমরা হাতে শুকিয়ে যাই আমার শাশুড়ি আর আমি। দেখো পুরো ড্রেসআপটা দেখো, আমাদের তো এমনি নর্মালি দেখো ঘরে যেমন জিনিসপত্র পরে থাকে সেরকম লুকে দেখো, তো আজকে লুকটা দেখো একটু অন্যরকম। হাতে আমার শাশুড়ি হাতে মালা রয়েছে, আর আমার বর আছে, ও পরে আসবে, আমরা টোটোই পাচ্ছি না। তো দেখি টোটো পাই কি না পাই, তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর জানিও আমাদেরকে কেমন লাগছে। ঠিক আছে, তো এই যে আমরা হাঁটছি, দেখো তো মাতাজি তাকাও, তুমি কি বলবা বলো, তোমার কেমন লাগছে? আমার এতে এতে খুবই ভালো লাগছে না? একটু ভালো লাগছে, এই যে যাচ্ছি না এমন তো নয়। কিন্তু আমার শাশুড়ি বারবার বলছে যে যেহেতু কাকিমাটার সাথে ভালো বন্ডিং, তো আমাদের শ্বশুরবাড়ি আমার যেহেতু ধর 7 বছর বিয়ে হচ্ছে, আমি দুটো অনুষ্ঠান ওনাদের অ্যাটেন্ড করেছি, তো তার মধ্যে কী বলো তো আমার শাশুড়ি বারবার বলছিল যে যাবো না, তার জন্য আমি আর আমার শাশুড়ি হলো না, দোকান বন্ধ এখন, আমি 10 টাকা নিয়ে আসিনি, আমি বারবার যা, আমি যাবো না, যা চিৎকার করো না প্লিজ, এখানে ভিডিও চলবে কিন্তু মাতাজি। তো আমার বর চলে গেলো সাইকেল নিয়ে, ও হোয়াইট কালার ড্রেস পরছে, ওকে দেখাতে পারলাম না, আমাদের মনে হচ্ছে হেঁটে হেঁটেই যেতে হবে। দেখা যাক, আমরা আগে টাউনে উঠে যাই, বাড়িতে একটা টোটো নেওয়া আছে, তোর সানডে তো জানোই সানডেতে খুব অসুবিধা হয়, তো এদিকে চেপে আসো, আমরা দুজনে দেখো কেমন লাগছে একটু জানিও কিন্তু। ঠিক আছে, রোদে জ্বলে আসছে, ছাতাও নিয়ে আসিনি, জানি যে টোটো করে উঠবো, তো টোটোর দেখা নেই, তো আমরা তো সেজে গুঁজে বেরিয়ে পড়েছি। সাজা গুঁজে বলতে কি, এই নর্মালি যেমন পরে সব জুয়েলারি টুয়েলারি পরেছে, আমি কাপড়ের ম্যাচের সাথে একটা জুয়েলারি করেছি, আর শাশুড়ি হলো নর্মাল যেমন হাঁটটার পরে সাথে যেমন পরে তো জানো, তো এখন অবধি তো টোটোরই রাখা মিলছে না, জানি না আজকে আমাদের কী আছে, কপালে দুর্ব কপালে শাশুড়ি, আমি তো হাঁটছি দুজনে হাঁটতে পারি বলে, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো সাথে থেকো, পাশে থেকো, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, কেউ কিন্তু স্কিপ করবে না। ঠিক আছে, এখন আমাদের মানে কপালে দুর্ভোগ বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ একটা টোটোও দেখতে পাচ্ছি না, অনেকটা প্রায় চলে এসেছি রাস্তার, প্রায় আধা রাস্তা চলে এসেছি না। আমার শাশুড়ি গায়ে তো কাপড় দিয়ে দিল, আমারও মনে হচ্ছে দিতে হবে, তো চলো দেখো, আমার ছেলে নেই জানো এইসবে বাচ্চা কাচ্চাকে নিয়ে যায় না, কারণ ও তো অনেক ছোটো, তো শাশুড়িকে শাশুড়ি দেখতেই পেলে রোদে তো তাকাতেই পাচ্ছি না, হাত ব্যথা হয়ে গেছে, তো আমি হলো টোটো টোটো পাওয়া যাচ্ছে না, তো আমার মধ্যে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি একটা জায়গায় দাঁড়িয়ে নিই, আমার হাত প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, তো আমার নন্দা জামায় টোটো করে আমরা এখন যাব, তো দেখা যাক আমরা এখন যাব লজে, প্রচণ্ড রোদ্দুর, আমার হাজবেন্ডটা তখন পৌঁছে গেছে বন্ধুরা, তো এত রোদ্দুর যে আমরা দাঁড়াতে পারছি না, আমি একটা জায়গায় দাঁড়ালাম, শাশুড়ি পেছনে রয়েছে, প্রচণ্ড রোদ্দুর, এই রোদে মনে হচ্ছে স্যান ট্যান তো পড়বেই, তো ছেলেকে নিয়ে আসেনি ভালো হয়েছে, কিন্তু শ্রাদ্ধ বাড়ি, তো এই জন্য নিয়ে যাচ্ছে না, ওই সব জায়গায় নিয়ে যায় না বাচ্চাকে, ওর দিদানের কাছে রয়েছে। তো ভিডিওটা ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো ততক্ষণ তোমরা ভালো থেকো। তো আলটিমেটলি অনেকটা হাঁটার পরে নন্দের বাড়ির সামনে এসে দাঁড়ালাম, ওর বরের টোটো করে এখন আমরা যাবো গন্তব্যস্থলে, তো চলো আগে আসো তারপর দেখাচ্ছি। ঠিক আছে, ও হয়তো খাওয়া দাওয়া করছে, আমার শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে চলে এসছে, তো এখানে দাঁড়াই ততক্ষণ, টোটো আসুক তারপর বসবো, তারপরে যাব, আমার হাজব্যান্ড তো পৌঁছে যাবে আমাদের আগে, তো একসাথে জানি না বসা হবে কি না, খুবই ক্লোজ ফ্রেন্ড তো বুঝতেই পারছো, তো কী অবস্থা, আমার নন্দা জামাই স্নান করতে আছে, তো শাশুড়ির জন্য আমরা চলে যাচ্ছি, তো দেখা যাক কী হয় না হয়, দেখতে থাকো ভিডিওটা পুরো, কেউ কিন্তু স্কিপ করো না, আমি দেখতেই পাচ্ছি না এত রোদ্দুর বন্ধুরা কী বলবো, তো গরমের মধ্যে বুঝতে হবে শাশুড়ি ঢুকে গেছে, আমি আর ঢুকলাম না, আমি এখানেই দাঁড়াই, আসবে আর ঢুকে কী করবো, তো এখান থেকে দাঁড়িয়ে নিয়ে, তো বলো কেমন হয়েছে ভিডিওটা, কেমন লাগছে আমি জানিও, আমি তো এরকম ভর দুপুরে বেরোই না, তো ভিডিওটা এখানে শেষ করতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।